এসেই আমরা আম খাইছি, আমাদেরকে ওয়েলকাম মানে করানোই হয়েছে মিষ্টির বদলে আম দিয়ে। এটা আমাদের খুব ভালো লাগছে, মনে হচ্ছে যে হ্যাঁ সত্যিই আমরা আমের শহরেই আসছি, আমের রাজধানীতে আসছি। ভালোবাসার টানে পুরো বাংলাদেশ থেকে আমরা চাপাই নবাবগঞ্জে এসেছি, আমরা রাজশাহী থেকে এসেছি, চট্টগ্রামে থেকে এসে আমের স্বাদ নিচ্ছি, আমের রাজ্য চাপাই নবাবগঞ্জে এসে আমের স্বাদ নিচ্ছি। আমকে কেমনে পাকাতে হয়, কেমনে কলার মতো ছিলে খেতে হয় সেটা আমি দেখাচ্ছি বন্ধুদেরকে। অনেক মজা, এটা হচ্ছে প্রাকৃতিক আম, আমার মনে হচ্ছে এখানে কোনো ফরমালিন দেওয়া নেই। আমরা চট্টগ্রামে তো হয়তো ফরমালিন যুক্ত আম আমরা খাই, এখানে মনে হচ্ছে কি ফরমালিন ছাড়া আমরা আম খাচ্ছি। আম সেই জন্য আমকে কলার মতো ছিলে ছিলে খাচ্ছি, খুবই খুবই এনজয় করতেছি, আমকে খুব এনজয় করতেছি আম খেতে। আমাদের হৃদয়ের বন্ধন আমাদের 99, আমরা একসাথে খেলাধুলা করছি। আমাদের এই 99 অর্থাৎ এসি যে বয়সটা তখন ছিল আমাদের বন্ধুত্ব ছিল, এবং আমাদের যখন 99 সালে এসি পাস করি তখন কিন্তু এত মিডিয়া ছিল না, তখন কিন্তু আমরা সবাই বন্ধুদের সাথে আড্ডা মারতাম, আর ওই বন্ধুদের যে একটা ভালোবাসা থেকে আজকের এই আয়োজনটা মূলত। এবং আমরা আমাদের এই চাপানগঞ্জের কমিউনিটির সাথে অনেক জেলার পরিচয় থাকার কারণে আজকে প্রায় 46টা জেলা থেকে এই আমাদের এই চাপানগঞ্জের প্রোগ্রামে অ্যাটেন্ড করছে বন্ধুরা, এবং আমরা চাপানগঞ্জের থেকে পক্ষ থেকে আমাদের বন্ধুদেরকে আম খাওয়াচ্ছি, কালার রুট খাওয়াচ্ছি, এবং আমাদের চাপানগঞ্জের ঐতিহ্য গম্ভীরা গান যেটা সেটা তাদেরকে আমরা শোনাবো। এবং আমরা আমাদের চাপানগঞ্জের যে ঐতিহ্যবাহী একটা কাঁসা পিতল যেটা বলে, এই কাঁসা পিতল আমরা জেলা ভিত্তিক আমাদের বন্ধুদেরকে কী দিচ্ছি, সমন্বয় দিচ্ছি। আমি বেসিক্যালি এসেছি গাইবান্ধা থেকে, এখানকার পরিবেশ দেখে এবং এখানকার যে আমাদের সবচেয়ে ভালো লাগছে যে চাপাই নবাবগঞ্জের যে আম, এই আমটা এতটাই সুস্বাদু। এবং আজকে আমরা আশা করি যে সকালটা যেহেতু আমাদের ভালো হয়েছে, অবশ্যই পুরো প্রোগ্রামটা আমাদের জন্য আনন্দের এবং মজার হবে। আমি অনেক মজা, আমটা হাতে নিয়ে আমরা বুঝতে পারলাম যে চাপাই নবাবগঞ্জের আমের রাজধানী, এটা আসলে প্রমাণ হলো আমাদের আমের মধ্য দিয়ে। এখানে আমাদের আনলিমিটেড আম খাওয়ানো হয়েছে, সেটাও আমাদের খুব ভালো লেগেছে। তারপর এই যে কফি থেকে শুরু করে নাস্তা সব কিছু আনলিমিটেড, যদিও আমরা দুপুরে খাবার এখনও খাইনি। এই যে ড্রেস বলবো, সবার খুবই ম্যাচিং ড্রেস, আমাদের ম্যাচিং ব্লু কালারের শাড়ি, বন্ধুদের ব্লু কালারের টি শার্ট, সব মিলিয়ে খুবই সুন্দর একটা আয়োজন হয়েছে, খুবই ভালো লাগছে। আমাদের যে চাপানগঞ্জের ঐতিহ্য কালাই রুটি, এই কালাই রুটি দিয়ে নাস্তা শুরু করা হয়েছে, তারপর আমাদের বিভিন্ন উপকরণ বিতরণ, এবং চাপানগঞ্জের ঐতিহ্য যে আম, এই আমকে সামনে রেখে আমাদের চাপানগঞ্জে সারা বাংলাদেশ থেকে আগত যারা অতিথি আসছেন, আমাদের বন্ধুরা আসছে, আমের সাথে পরিচিত, চাপানগঞ্জের সংস্কৃতির সাথে পরিচিত, এবং সর্বোপরি এখান থেকে আম নিয়ে যে চাপানগঞ্জে একটা স্মৃতি হিসাবে তারা রাখতে চাই। এই ধরনের আড্ডা আমরা প্রতি বছর আশা করছি, এই ধরনের মহামিলন আমরা প্রতি বছর আশা করছি। সেলফি নিয়ে ব্যস্ত, স্টিকলে ব্যস্ত।